গত দুই মাস ধরে নিজ বাড়িতে অবরুদ্ধ জীবনযাপন করছেন অসহায় এক বৃদ্ধার পরিবার। দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নে ঘটেছে এমন অমানবিক ঘটনা। বাড়ির মেইন গেটের সামনে প্রতিবেশী ইটের প্রাচীর নির্মাণ করায় অবরুদ্ধ হয়ে পড়েছেন পরিবারটি। প্রতিকারের আশায় কর্তা ব্যক্তিদের কাছে বারবার ধর্ণা দিয়েও মিলছে না কোনো প্রতিকার। আমাদের হিলি প্রতিনিধি কুদ্দুস আলী খানের প্রতিবেদন, জানাবেন আরমান কাইসার। জীবনের শেষ প্রান্তে এসে এভাবেই ঝুঁকি নিয়ে বাড়িতে প্রবেশ করতে হয় দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের ষাটোর্ধ্ব জাবেদা বিবি ও তার পরিবারের সদস্যদের। এতদিন স্বাভাবিক চলাচল করলেও বাড়ির মেইন দরজার সামনে স্থানীয় ভূমি অফিস ও প্রতিবেশী শাহানাজ পারভীন ইটের প্রাচীর নির্মাণ করায় এখন এভাবেই কষ্ট করে বাড়িতে প্রবেশ ও বাহির হতে হয় বৃদ্ধার পরিবারের সদস্যদের। প্রতিকার আশায় উপজেলা চেয়ারম্যান ও ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি তারা। আমরা যদি যাবো, আমার বাসার দিয়ে পার হবো, সে কোনো উপায় নাই। এদিকে শাহানাজ পারভীনের দাবি, জায়গাটি তার হওয়ায় তিনি প্রাচীন নির্মাণ করেছেন। আমার জায়গা আমি না দিলে আপনাদের তো করার কিছু নাই, আমি আপনাকে বাড়াতে দিচ্ছি, আজকে দিব না, কথার কথা বলতেছি, কিন্তু ভালোবাসা দিলে রাস্তা কেন? উপজেলা চেয়ারম্যান বলছেন, বিষয়টি অমানবিক হওয়ায় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে। আমরা চাই সমঝোতার মাধ্যমে যেন আমরা এটা করতে পারি, আমরা অচিরেই আল্লাহর রহমতে আপনারা দোয়া করবেন যেন আমরা এটা করতে পারি। অমানবিক এই ঘটনার অচিরেই সমাধান করে বৃদ্ধার চলাচলের পথ উন্মুক্ত করার জোর দাবি জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ ও ভুক্তভোগী পরিবার। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। শরীয়তপুরে ডামুড্ডার স্কুল ছাত্রী কাজল আক্তার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন ও এলাকাবাসী। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় নিহতদের স্বজনরা অভিযোগ করেন, স্কুল ছাত্রী কাজলকে ধর্ষণের পর হত্যা করা হলেও আসামিপক্ষ প্রভাবশালী হওয়ায় মামলা তুলে নিতে হুমকি দেওয়া হচ্ছে। এদিকে গাজীপুরের কালিয়াকৈরের উপজেলায় চতুর্থ শ্রেণীর ছাত্রী লিমু মনি হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসী। অন্যদিকে 2020-21 অর্থ বছরের বাজেটে বিড়ির উপরে ধার্যকৃত অতিরিক্ত 4 টাকা শুল্ক প্রত্যাহারের দাবিতে সমাবেশ করেছে সিরাজগঞ্জ বিড়ি শ্রমিকরা। করোনার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত স্নাতক 2015-16 সেশনের চতুর্থ বর্ষের পরীক্ষা গ্রহণে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত প্রকাশের দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। অপরদিকে 2000 কোটি টাকার মানি লন্ডারিং মামলায় নাম ওঠা ফরিদপুরের ঈশান, গোপালপুর ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম মজনুর অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এছাড়াও বরগুনার যুবলীগ নেতার পায়ের রক কর্তনের আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন বাঁশবুনিয়ার রেন্টে মোটর সাইকেল শ্রমিকরা।